স্যার স্যার ভাল খবর। ওই আমার ইলা, মোর ভাগিন মালা আর গাঁর দুজনী ছালিয়ে মুম্বাইত চাকরি পাইছে। এই বয়সত কি চাকরি পালে হে? তাতে পড়া শুনা নকরাক এ ভাল চাকরি, পয়সা বহুত আর ঘরও দিব বোলে। ও পিছে কোনে চাকরি দিছে তাহত? এই যে রতন, তার যে ভতিজা আহিছে মুম্বাইরপরা, সি তাহাতক সিয়ে লৈ যাব বুলি কৈছে। সিটো তাতেই থাকে, চিনাকি ঢের তার মুম্বাই। রতনের ভতিজা? মূর বস্তুরও একদমই ঠিক লাগা নাই, এবার পুলিশকে জনাও নেকি বারো। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? ইয়েস কইছো। হয়, মই বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানের মাস্টরে কৈছো। আমার গাঁত অহা লড়া এজনে গাঁর কেবাজনী ছালীক মুম্বাইত চাকরি দিব বুলি কয়, লগত লৈ যোৱাৰ কথা কৈছে। কিন্তু ছোৱালী কেজনী সৰু, বুঝছেনে, আৰু ইমান পঢ়া শুনাও নাই। আপুনি এবাৰ চাই দিব নেকি বাৰু? মোৰ মানুহজনৰ ওপৰত সন্দেহ হৈছে। অঁ, বস্তুটো কিন্তু মোৰ হিউমেন ট্ৰাফিকিঙৰ নিচিনা লাগিছে। আপুনি চিন্তা নকৰিব ছাৰ, আমি এই কথাটো তদন্ত কৰিম বাৰু। ঔ ছাৰ! অঁ সপোন ৰাম, কি হ'ল? ঔ ছাৰ, জানে নে, লড়াটো ঠগ ওলালে, কালি তাক পুলিশে ধরি লৈ গৈছে। মোৰ সপোন শাহরুখ খানৰ ঘৰৰ আগত ঘৰ লোৱা, আৰু কি কি মোৰ সপোন সব ভাঙি গল ছাৰ। অ, এ ভাল যে ছোৱালী কেজনীক লৈ ওলাই যোৱা নাছিল, ভালে হল, বুইছ? ভাল হল মই পুলিশলে ফোনটো লগাইছিলোঁ। সেইকাৰণে কয় সপোন ৰাম, এ সুদ নিকাশ নকৰাকে বেছি সপোন চাব নালাগে, নহলে এনেকুৱা ঠগৰ জালত পৰিবিয়ে। হ'ব ছাৰ, মই শিক্ষা পালোঁ, শ্বাহৰুখ খানৰ ঘৰৰ ওচৰত ঘৰ নাপালে যদি কি হ'ল, এই যতীন বৰা ঘৰৰ ওচৰতে ঘৰ বিচাৰিম।